की बार-बार मेरे पर जाए मुस्लिम जार जार दिल इस्लाम खबर मुस्लिम सिंहरा शुए आछेन किंतु से सिंह के जागानोर जन्य सिंह सर्वोल जे जागानोर जन्य अल्लाह आपसे आगर दिखे आछेन से विख्यात मुक्ति के केंद्र करे আমরা সকল মুমিন মুসলমান এক হয়ে ব্রাহ্মণদের নেতৃত্ব ধরনের সকল চক্রান্তকে পরিশোধ করে দিতে ঐক্যবদ্ধ হব এই প্রতিজ্ঞা নিয়ে আশা পোষণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সরকার ও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছি জাতীয় সংসদে তো 18তম অধিবেশন চলছে আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে আলু পেঁয়াজের কথা বলেন শেখ মুজিবের বিরুদ্ধে জিয়ার রহমানের বিরুদ্ধে কথা বলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না কাকে ভয় পান কোন ফুটির জোরে ক্ষমতায় থাকতে চান বিদেশিদের সাথে তর্ক সংঘর্ষ করে ক্ষমতায় থাকাও যাবে না ক্ষমতায় যাওয়াও যাবে না চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে সাহেব জনপুরি হুজুর নারায়ণ তাকবীর মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহর আখির নবী নবী কুলের মাথার তাজ সৈয়দুল মুরসালিন রাসূল রব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে উগ্রবাদী হিন্দুত্ববাদী আরএসএস সন্ত্রাসী আরএসএস ও বিজেপির উগ্র সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী চরম ইসলাম বিদ্বেষী বিজেপির দুই কুলাঙ্গার জাহান্নামী নেতা যে বেয়াদবি করেছে কটূক্তি করেছে মুসলমানদের মূল অনুভূতিতে আঘাত করেছে সেই সব কুলাঙ্গার জাহান্নামী বিজেপি দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এবং এই বেয়াদবির নিন্দা প্রকাশ করার জন্যে তাহরিকে খতমের উপর বাংলাদেশের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রচন্ড গরমে আমার বিশ্বাস তারা প্রত্যেকেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসে সম্মানিত শ্রোতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কারো বলা না বা না বলার সাথে সম্পর্কিত নয় ঠিক আল্লাহ তাআলা কোরআন কারীমের সাদ করেছেন ওয়ারাফানা আলাকা যিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার প্রশংসা আপনার যিকর আপনার মর্যাদা আপনার সম্মান আপনার স্তুতি আপনার গুণকীর্তন আপনার নাম আপনার নামে স্লোগানকে আমি আল্লাহ উল্লেখ করেছি সমুন্নত করেছি চিন্তা করে দেখুন ধুলক পুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুনতাহার উপরে লামা কান ও লা জামানের উপরে 70,000 নূরের পর্দার উপরে আল্লাহ আরশে আজিমে নিজের নামের সাথে তার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছেন শুধু তাই বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদা সম্মানের বিপক্ষে যদি এক জাররা পরিমাণ মন্তব্য কেউ করে
নিঃসন্দেহে সে কাফের। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি অমুসলিম করে তারও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাসাব একমত। কেউ যদি মুরতাদ হয় তাকে তিন দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য। তওবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু শাফিউর রাসূল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কেউ যদি বেয়াদবি করে, সে তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে সে নিস্তার পাবে না। চার মাসাব একমত। ইন্না শাফিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগাফফার ওয়া ইউক্তালু মুরতাদা ওয়া লা তুকবালু তাওবাতুহু। আল্লাহ আখির নবী, নবী কুলের মাথার তাজ নূরুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বি, সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেবার কোনো সুযোগ নাই। সেজন্য আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, উগ্রবাদী, হিন্দুত্ববাদী, আরএসএস, ভারতে যারা ক্ষমতাসীন বিজেপির মন মস্তিষ্কে মুসলিম বিরোধী বিষ ছড়িয়ে দিয়েছে, সেজন্যে মুসলমানদের কলিজায় আঘাত করার জন্যে, বিশ্বাসের মূল জায়গায় আঘাত করার জন্যে কুরাঙ্গার দুই বিজেপি নেতা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বেয়াদবি করেছে, আম্মা জান হযরত আয়েশার সামনে বেয়াদবি করেছে। দল থেকে বহিষ্কার করলে মুসলমান শান্ত হবে না। অতি শীঘ্র আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নতুবা উগ্রবাদী হিন্দুবাদী ভারতের ব্রাহ্মবাদীদেরকে শাস্তি করার জন্যে 14 কোটি বাংলার মুসলমান আরেকবার শমশিরকে হাতে তুলে নিবে। বিজেপি সেই নেতা, সে কুখ্যাত দুই নেতা পাশাপাশি মিস্টার মোদি ব্রাহ্মবাদী যোগী, তোমাদেরকে নিন্দার পাশাপাশি ইতিহাস মনে করিয়ে দিচ্ছি, মোহাম্মদ বিন কাসেম কালেমার পতাকা উড্ডীন করেছিল সিন্ধুতে, মোহাম্মদ ঘড়ি, মাহমুদ গজনবী কালেমার পতাকা উড্ডীন করেছিল হিন্দুস্তানে, আজ বিন কাসেম নেই, ঘড়ি নেই, মাহমুদ গজনবী নেই, কিন্তু তাদের উত্তরসূরি লক্ষ লক্ষ নয় কোটি কোটি উম্মতে মুহাম্মদী জীবিত আছে দুনিয়ায়। আরেকবার যদি তরবারি হাতে তুলে নেয় মুসলমান, হিন্দুস্তানে আরেকবার পৃথ্বীরাজের উত্তরসূরিদের বিষ্ঠা ভেঙ্গে কালেমার পতাকা উড্ডীন করে দেবে। ভারতের ব্রাহ্মবাদীরা তোমরা বেশরম বেলাস, ভিক্ষার জন্যে আরব বিশ্বে দৌড়াও, সুযোগ পেলে আরবের সম্মানিত বাদশাহ আবদুল্লাহর কদমবুসি করো, আর ভারতে এসে আমার মুসলিম মুসলমানদের রক্তে হাতকে রক্তাক্ত করো। তোমাদের সন্ত্রাসী কারো হাত থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ রক্ষা পায় না। তোমরা হাজারো মুসলমানকে আগুনে জ্বালিয়ে গুজরাটে হত্যা করেছো, কাশ্মীরে মুসলমান
মুসলমানদেরকে হত্যা করছো, আসামের মুসলমানদেরকে হত্যা করছো, তাজমহল কুতুব মিনারের দিকে দৃষ্টি দিচ্ছ, আর ভারতে এসে আরব থেকে ভিক্ষা নাও আর ভারতে এসে মুসলমানদেরকে নির্যাতন করো, আর সুযোগ দেওয়া হবে না। ইসলামী বিশ্ব একত্রিত হয়েছে, আরব বিশ্ব বুঝতে পেরেছে সেকুলারিজম আর ডেমোক্রেসির সাইনবোর্ড ব্যবহার করে তোমরা মানবতাকে ছুরি মারছ। সাবধান হয়ে যাও, নতুবা ভুকা ক্ষুদায় তোমাদের মরতে হবে। করোনার গজবে শাস্তি হয় নাই, যমুনার গঙ্গায় তোমাদের মানুষের লাশ ভেসেছে, কত মানুষ মরেছে তার হিসাব তোমাদের কাছে না। আরেকটি গজব আসবে, দুর্ভিক্ষের গজব আসবে, মোদি ভিক্ষার জায়গাও খুঁজে পাবা না। অতি সত্তর কুখ্যাত জাহান্নামী তোমার দলের দুই বেয়াদব মুরতাদকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার ও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছি, জাতীয় সংসদে তো 18তম অধিবেশন চলছে, আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে? আলু পেঁয়াজের কথা বলেন, শেখ মুজিবের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন। কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না? কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না? কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে তর্ক সাজুষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে, সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে। একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না। আপনারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষ অবস্থান নিয়ে কাফের মুশরিকদের সাথে আঘাত করে কি পেয়েছেন? 72 থেকে 75 ইতিহাস দেখব, সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে, তাদের পোষা যাশব